হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের ভিডিওটি হলো অ্যালিসিয়াম গাছের সমস্ত রকম পরিচর্যা। বন্ধুরা, দেখতেই পারছেন আমরা এখানে যে অ্যালিসিয়াম গাছটি রয়েছে, সেই অ্যালিসিয়াম ফুলটি সাদা রঙের। বন্ধুরা হ্যাঁ, এই সাদা রঙের অ্যালিসিয়ামগুলি কিন্তু খুব সুন্দর এবং এটি প্রচলন রয়েছে এবং সবাই প্রচুর পরিমাণে এই সাদা রঙের অ্যালিসিয়ামগুলি লাগিয়ে থাকে। তো দেখতেই পারছেন একটি গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছের লুক কত সুন্দর হয়, এবং এটি হ্যাঙ্গিং বাস্কেটে লাগানোর জন্য খুব সুন্দর একটি প্ল্যান্ট। তো বন্ধুরা, প্রতিটি হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ লাগানোর জন্য আপনাকে দুটি করে চারা লাগিয়ে দিতে হবে এবং তাকে নিয়মিত জল দিতে হবে এবং 15 দিন অন্তর সামান্য পরিমাণে ডিএপি খাবার দিতে হবে। তো বন্ধুরা, এই গাছ লাগানোর জন্য সবার প্রথমে আমরা জেনে নিই গাছটিকে আমরা পটে কী করে লাগাবো। তো বন্ধুরা, এই গাছে লাগানোর জন্য 4 ইঞ্চি থেকে শুরু করে 10 ইঞ্চি 12 ইঞ্চি যে কোনো মাপের পটেই কিন্তু এই গাছ লাগানো যায়। এই গাছ লাগানোর জন্য সবার প্রথমে আমাদের যেটি করতে হবে, 75% দোআঁশ মাটি এবং 25% ফার্মি কম্পোস্ট বা গোবর সার, তার সঙ্গে আপনি 2 চামচ শিংকুচু হাড় গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পরে আপনাকে গাছটি 15 দিন পর্যন্ত রেখে দিতে হবে। এই গাছের লাগিয়ে দেওয়ার পরে গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত ভালো, খুব তাড়াতাড়ি গাছটি বেড়ে ওঠে এবং এই বেড়ে ওঠার জন্য এই গাছটি লাগানো খুবই সহজ। এবং বেড়ে ওঠার পরে 15 দিন পর আপনাকে এই গাছটিতে 5 দানা ডিএপি দিয়ে দিতে হবে। দেওয়ার পর ঠিক 15 দিন অন্তর এই 5 দানা ডিএপিটি আপনাকে চালিয়ে যেতে হবে। এবার গাছটি লাগিয়ে দেওয়ার পরে আপনাকে অবশ্যই গাছটি প্রচণ্ড নরম, এই গাছে খোল জল পাতলা হোক মোটা হোক কোনোভাবেই ব্যবহার করবেন না। গাছের গোড়ায় খোল জল বা অন্য কিছু লাগলে গাছ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, গাছে আরেকটি রোগ দেখা যায়, ধসা রোগ দেখা যায়, এবং এই ধসা রোগ যাতে না লাগে তার জন্য কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তাহে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই গাছের শুয়োপোকা অ্যাট্রাক্টেডটা বেশি হয়, কারণ খুব নরম গাছ, গাছের কাণ্ড শুয়োপোকাতে খেয়ে ফেলে। এই ছোটোখাটো জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত, গাছটি যখন প্রচুর পরিমাণে ঝাড় হয়ে যাবে অবশ্যই গাছটিকে সাইড করে সরিয়ে ভেতর দিকগুলো একটু নজরে রাখবেন, এবং এতে কি হবে, আপনার গাছের ভেতর যদি কোনো রোগ পোকামাকড় থাকে কম থাকতে থাকতে আপনার চোখে পড়বে, যার ফলে গাছটি অনেক সুন্দর থাকবে এবং গাছটি আরও ভালো থাকবে। এবং এটি আপনাকে শুরু থেকেই নজরে রাখতে হবে, নইলে কিন্তু গাছগুলির ক্ষতি হয়ে গেলেও আপনি পরে টের পেলে কিন্তু তখন কিছু করার থাকবে না। আর নিয়মিত অবশ্যই স্প্রেটা করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই এই গাছের বিভিন্ন ভ্যারাইটিগুলি। এই একটি কালার যেটি সাদা, এবং এই সাদার সঙ্গে সঙ্গে এটি বিভিন্ন কালারেরই হয়ে থাকে। তো আমি এবছর আরও 2টো কালার কালেক্ট করেছি, চলুন দেখে নিই সেই কালারগুলি কেমন লাগছে, আপনারা সেগুলিও জানাবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবছর আমার অ্যালিসিয়ামের আরেকটি জাত যেটি সুন্দর কালার। তো এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এটি একটি কালার, কিন্তু ফুল দেখুন খুব সুন্দর। এই যে ফুলগুলি এত সুন্দর হওয়ার, তা আমি কিন্তু এই গাছগুলিকে খুব একটা যত্ন বা পরিচর্যা করি না, এবং গাছগুলিকে কিন্তু আমাকে কিন্তু ফুল চলে এসছে এবং তারপরে যে যত্ন রয়েছে সেগুলি কিন্তু সমস্ত কিছু করতে হয়। একটি বাগানে এত পরিমাণ গাছ এবং এত কম সময়ে করা খুবই অসম্ভব, যার জন্য আমি কিন্তু যে 1-2টো করে গাছ লাগালে কিন্তু প্রচুর ভ্যারাইটির গাছ হয় এবং প্রচুর হয়ে যায় বাগানে গাছ। তো এই কালার একটি দেখতে পাচ্ছেন, এটি দেখুন একটি অন্যরকম, এটি একই রকম কালার, এই যে 2টো দেখেন, 2টো ডিফারেন্স বুঝতেই পারবেন। এবং এটি দেখুন একটু বেশি, কী বলবো, একটু ডিপ কালারের আর কি, ভায়োলেটই ডিপ, এটা হালকা হালকা বেগুনি, এটি হালকা ডিপ বেগুনি। তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলোর ফুলগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন বাস্কেটে, খুবই অত্যন্ত সুন্দর একটি ফুল। দেখতেই পাচ্ছেন এগুলি কত সুন্দর কালার এবং কত সুন্দর লুকিং। এবং অ্যালিসিয়াম সাধারণত আপনারা এটিই দেখেছেন, এই হোয়াইট যেটি সাদা, এই প্রজাতিটাই আপনারা সাধারণত সব জায়গায় দেখে থাকেন। কিন্তু এই সাদার যে উজ্জ্বল, সেই উজ্জ্বল ভাবটাও কিন্তু খুব সুন্দর এবং খুবই সুন্দর লাগে দেখতে সাদা কালারের ফুলটিও। এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যালিসিয়াম দেখা যায় সাদা কালারেরটাই প্রচলন রয়েছে আমাদের এখানে, প্রচুর পরিমাণে সবাই সাদা কালারেরটা লাগা, আমারও সাদাটা খুব সুন্দর লাগে। এবং এটিও ফুলটিও অত্যন্ত সুন্দর একটি ফুল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল এবং ফুলের লুক কত সুন্দর। এবং এগুলি বাগানে লাগালে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, এত সুন্দর ফুল হয়। আমি তো প্রতিদিন সকালে উঠে এই গাছগুলির প্রতি নজর রাখি এবং গাছগুলিও খুব সুন্দর হয়ে ওঠে এবং খুবই সুন্দর। এবং এর একটি কিন্তু মিষ্টি গন্ধ রয়েছে, এবং যেগুলি আপনার মানে কি বলবো, কাছে থেকে না অনুভব করলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর হয়েছে। এবং এই কালারটিও দেখুন, আমার প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি গাছ খুব সুন্দর হয়েছে এবছর এবং খুবই সুন্দর দেখুন। এবং এই ফুলগুলি কিন্তু মার্চ এপ্রিল মাস পর্যন্ত আমি এই ফুলগুলি পাবো, এবং সেই মার্চ এপ্রিল মাস পর্যন্ত অবশ্যই
আমি অপেক্ষা করব এবং এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এবং এই লড়াইটি আমার চলবে এই গাছগুলিকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের বাগানে খুব সহজভাবে পরিচর্যা করতে অ্যালিসিয়াম গাছ অবশ্যই লাগাবেন, কোনো রকম কোনো পরিচর্যা নেই। এবং গাছ বাড়বে কি বাড়বে না, বড় হচ্ছে না ছোট হচ্ছে, সেগুলো নিয়ে কোনো নিশ্চিন্তে থাকবেন। এই গাছ লাগিয়ে দেওয়ার পর অটোমেটিক এক একাই বেড়ে যায় এবং এর গ্রোথ অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দরভাবে বড় হয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এই গাছগুলো অবশ্যই আপনারা আপনাদেরকে আপনাদের বাগানগুলিতে লাগান। দেখবেন আপনাদের বাগান একদম প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়ে উঠবে এবং খুবই সুন্দর একটি ফুল এই অ্যালিসিয়াম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ফুলের গ্রোথ, এবং ফুল দেখুন কত সুন্দর হয়, এবং অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দর বলার অপেক্ষা রাখেন। এবং ফুলের কালার দেখুন খুবই সুন্দর, ছোট ছোট ফুল হয় কিন্তু থোকা থোকা ফুল, কিন্তু ফুলের অত্যন্ত সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে খুবই সুন্দর ফুল হয়। তো আপনারা এই ফুলগুলি অবশ্যই করুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।